আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম, আর আজকের ব্লগটা সকাল সকালেই মার বাবা হলো আমাদের ঘরে আসছে, তাদের বিল্ডিংয়ের রড যাবতীয় জিনিস আনার জন্য। তো বাবা আজকে কত টাকা দিতেছে, মানে আমাদের কাছেও টাকা আছে, বাবার কাছ থেকে যত টাকা, মানে এই টাকাটা মার জমানো না, মার জমানো টাকাগুলো মার ঘরের জন্য মা জমায় রাখছিল, হয়তোবা আরও আছে মার, অন্য আসলে বান্দা মা বাইর করতে পারে নাই, যতটুকু আছে ততটুকু আনছে। কি করবেন আব্বা টাকা? রড সিমেন্ট আনবেন? পোলার বাড়ি কি লেগেছেন, পোলার থান দিতে? আচ্ছা, তো যাই হোক, বাবার মা হলো এখানে, মানে বলল যে এত টাকা আছে, দেখো এত টাকার ভিতরে আনো। তো আমাদেরও আরও টাকা আছে, যেই টাকা, মানে যেই টাকা দিয়ে আনবো সেই টাকাটা ব্যাংক থেকে বের করতে একটু দেরি হয়ে যাইতেছে, লেট হইতেছে। ও আমাদের এই এলাকার, জানি না সব এলাকার নাকি, আমাদের এই এলাকার অনেক ব্যাংক থেকেই 1 লক্ষ টাকা উঠানো যায় না, মানে 3-4 দিন লাগে যায় 1 লক্ষ টাকা উঠানোর জন্য। তো যা আছে আমাদের ঘরে, তো তা নিয়েই হলো আজকে রড কিনতে যাওয়া হবে, কারণ কাজগুলো দ্রুত এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ আমাদের হলো চকের কাজগুলো আছে, চক যায় মানে চকের জমি জায়গায় গেলে ওইখানেও সময় দিতে হবে। এই জন্য দেন আব্বা আপনার পোলার থেকে একটা ছবি তুলি, তুমি ধরো টাকাটা, আপনি ধরো, আব্বা মা, আব্বা মা একটু ধরেন আপনার পোলার হাতে টাকা। হ্যাঁ আজ্ঞা, নাহলে এদিক তাকান। তো এই তো একটা ছবি তুলে নিলাম, কিছু মনে করবেন না, কারণ একটা রুম করতে গেলেও আপনার 2টা খুঁটি করতে হলো কমের পক্ষে 40,000 টাকা লাগে, সেই জায়গায় এই টাকাটা হয়তো বা আপনাদের অল্প মনে হইতে পারে, আমাদের আরও টাকা আছে, হয়তো বা আমি ভিডিওর ক্ষেত্রে এখান থেকে এই শ্যুটটা নিলাম। তো আজকে কেনা হবে, যাই হোক, আমরা এখন একটু ডাক্তার কাছে যাব আর বাজারও যাওয়া হবে এই আর কি। না মা কখনো না খেয়ে রাখে না, কারণ মার সবাই দেয় মাকে, ওই এইভাবে হয়ে যায়। আব্বা মা ভাঙন দলে কিন্তু কম ভাঙে না, বুঝছেন? আব্বা হইলো জন দেয় টা আছে, আব্বা যখন দেখে টাহা আছে তখন মনে করেন যে এক্সট্রা জিনিস নিয়ে আইব কিনা। মূলত তোমার 2টা পিলারে 3 বস্তা করে সিমেন্ট দেওয়া লাগবে এক একটাই। আগে রডটা কিনো, ওইটার যতটুকু মাপের রডটা কিনো, তারপরে সিমেন্টটা কিনো, টাকা জোর দূর হয় না মা, অল্প অল্প আন না, নিজের ব্যাসগুলো আর সিমেন্ট গুলো ওইলে আগে ওই ব্যাসটা তো শুকান লাগবে, তারপর ওইটার উপরে আবার ওই দল লাগবো, 2-3 দিন যাইবো। তাহলে অল্প করে ওইটা যতটুক লাগে ততটুক আনতেইব। আমি তো দেখছি, আমি তো জানি, আমি যদি বেড়া মানুষ হইতাম পুরো কাজগুলো আমি একলাই করতাম, কিন্তু যদিও আমি বেড়া মানুষ। মা মিস্ত্রি তো আপনি ছেলে, মিস্ত্রি লড় লাগবে না, বদলি ওই যে ওই ব্যাসগুলো গত করে দিব, সিমেন্ট গুলা গুলাই দিব, তাহলে আপনার পোলাই দ্রুত করতে পারবো। আর যেই রাজমিস্ত্রি, ওই মিস্ত্রির জোড়া হইলো 1300 টাকা করে, এই যে মানে এক একটা হইলো 1200-1100 টাকা করে, অনেক টাকা লাগিয়ে দিব, অনেক টাকা লাগবো। তাহলে আপনার পোলাই মিস্ত্রি মানে বদলা, গ্রামের বদলা আছে না, ও বদলার এক কাম করলে দিব। সব কাম কইরা সুরকি মুরকি যা আছে সব খাড়াইয়া, তারপর হইলো ছাদের ইট আইন হইলো বাঙ্গাইতে, বুঝছেন? আগে ওই করেন যাবেন, ওরি সব ই করে বাস বুস করে, টাঙ্কিটা করে হালে কত দিন করে, টাঙ্কিটা করে
মা টাঙ্কি এখন করতে চাইতেছ না কি লিগা? কারণ আমরা যেহেতু সাতটা ডালাই দিলাম পুরাটা, পুরাটা ডালাই দিলে তো মনে করেন যে এখন তো আর আমি বাথরুমে যাই এমনও যাইতে পারুম না, বুঝলেন না? সাত ডালাই দিলে তাহলে হুদাই এত টাইস টুস লাগাই এত দরকার নেই কে, যেই টাকাটা এখন টাইসে খরচ করুম ওই টাকাটা ছাদের ভিতরে, তারপর অস্তে দিলে মনে করেন যে এক লগে ইয়ের ভিতরে ঢুকুম, বুঝছেন? এর লিগা তো ঠিক আছে, আমরা এখন বাজারে যাবো। আর আপনাদের সাথে কতটুকু ভিডিওটা শেয়ার করতে পারি তা জানি না, সকাল সকালে মানে আমাদের অনেক কাজকর্ম আছে, সেগুলো এখন হলো করবো। রোদ তুইতে যাইতেছে কিন্তু আমার ছেলে মেয়ে এখনো ঘুমাইতেছে, তারা ঘুম থেকে উঠতেছে না। একজন আরেকজন লাথি দেয়, দেন মা। তো আমাদের যে বাথরুমের কাজগুলা সেই কাজগুলা দেখেনি যে করা শেষ, এখন আমরা এই ছাদটাও খুলতে পারি আর ইয়েও করতে পারি। তো এই ছাদটা আমরা খুলবো দুই একদিনের ভিতরেই, মানে এই ছাদের কাঠ দিয়েই যেন মার রুমের ইগুলা দিয়ে দিতে পারি, কারণ এখানে 2500 টাকার কাঠ আছে, আবারও কাঠ কিনতে যাব, সেজন্য ভাবলাম যে পিলারের কাজটা আগে করি। তো আমরা চাইছিলাম যে আরও কিছুদিন পরে আমাদের এই ছাদটা ঢালাই দিব, কিন্তু এখন মার রুমটা যেহেতু আমাদের সাথে করা হইতেছে, আমরা যেভাবেই পারি একসাথে যদি ছাদ ঢালাই দিতে পারি তাহলে হলো আমাদের ইটা মানে কি বলে আমাদের এই ছাদে পানি পড়ার চিন্তা ভাবনা থাকবে না, মানে অনেক সুন্দর হবে। তো সেজন্য আর এই যে আবার বাড়ির পুরো ভিউটা, মার ওই ঘরটা টিনের ঘরটা কিন্তু আমরা ভেঙে দিব, ভেঙে দিয়ে তারপরে মানে টিনের ঘর দিয়ে যাওয়া হয় বাকি বেড়া বুড়া রান্নাঘরটার যদি লাগে তো সেটা ঘুরব। আর আমাদের হয়তো বা দুই তিন মাস থাকতে একটু কষ্ট হবে, মার ঘরে যাই আমাদের থাকতে হবে। আর যা টুমটাম আছে সব কিছু আমরা চিন্তা করছি যে উঠানের মাঝখানে একটা ছোট্ট একটা মানে ছোট্ট না বড় কইরা যে এই যে আমার এই ঘরের যে টিনগুলো আছে এই টিনগুলো দিয়া একটা বড় করে একটা একচালা উঠাইয়া তারপর তার উপরে ধরেন খাট বা কোনো ইটামিটা দিয়া তারপরে ওই সব ফার্নিচারগুলো রাইখা দিব। দুই তিন মাস আমাদের বাইরে থাকতে হবে, তবে আমরা এটা দ্রুতই করব, এই সব কাজগুলো কমপ্লিট করে দেই আমরা ছাদটা ডালাই দিয়ে দিব। কালকে সন্ধ্যাবেলা হলো মা আমি মিলাই উড়ানটা পরিষ্কার করা হয়েছিল, আজকে ধান সিদ্ধ করব চিন্তা করছিলাম। আর দেখেন মানুষ কিভাবে মানে কতই করে, দেখছেন আপনারা ভিডিওতে, আমি এই উঠানটা কিন্তু কিছুদিন আগে অনেক টাকা দিয়া মানে মাটি দিয়ে ভরাট করছিলাম যে আমার সামনে এই উঠানটা থাকবে। তো এখন আবার প্ল্যান হইতেছে যে এই উঠানটা বাদ দিয়ে আবার আমরা এই পাশে উঠান করব। মানে আমরা গ্রামের অঞ্চলের মহিলারা উঠানটা অনেক সুন্দর রাখতে চেষ্টা করি, তো এই পাশটা আমাদের বড় একটা উঠান হয়ে যাবো গা। তো যাই হোক, কোন সাইডে ওই না রোদ থাকে আরো বেশি, ওই সোদাটা অনেক রোদ থাকে। আব্বা হলো আব্বার এক ভাইয়ের বেড়াকে বকা দিছে, কিছু মনে করবেন না, আব্বা রাগ হয়ে গেছে গা, আব্বার টাকা নিছিল আব্বারে টাকা দেয় নাই এই জন্য। কিন্তু আসলেই আব্বা কি করে জানেন, যে একবার এসে টাকা চায় তার এই টাকা দিয়ে দেয়, কিন্তু আব্বা একবারও চিন্তা করে না যে আমার উড়াইতে কিন্তু এই টাকাটা উড়াইতে কষ্ট হবে, সেই চিন্তা করে না। এখন যদি বকাও দেয় তাহলে কিছু হইব না মানুষের, কারণ মানুষ শুনতেছে না। তো আব্বা অনেক দিন পরে একটা সিগনেচার করতে পারছে, এটাই আব্বার তখন খুশি খুশি মনে হয়েছে এই জন্য। তো ঠিক আছে চলেন, আমি রেডি হয়ে যাই, আপনাদের সাথে অনেক কথা বললাম, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি সবার ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনারা আমার শ্বশুর শাশুড়ি সকাল সকালে ঘরে, আমরা একটু ঘুম থেকে লেট করে ওঠা হয়েছে কারণ আমার মানহার শরীরটা খুবই অসুস্থ, আর আমি রাত্রেবেলা ওদের নিয়ে ঘুমাইতে ঘুমাইতে আমারও মাথা ব্যথা ছিল, ঘুমাইতে রাত একটা দেড়টা বাজে গেছে, তো এই জন্য হলো ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। আর এই দেখেন আমার এটার ভিতরে হলো পোকা ধরছে, তো আমি আজকে বাজারে যদি যাই তাহলে হয়তো বা সে জিজ্ঞেস করবো ওষুধের দোকানে যে পোকার ওষুধ আছে নাকি ফুল গাছের। কলিগুলা হলো এই যে দেখেন কলিগুলা মানে খায়া ফেলাইতেছে, কেমন লাগে না কলিগুলা খায়া ফেলাইতেছে। আর আমার এই ফুল গাছটা খুবই সুন্দর, অনেক মুলাম, অনেক ভালো লাগে এই ফুল গাছটা,
খুব সুন্দর লাগতেছে আমার। বাদ বাকি যে ইগুলো আছে, আমরা হলো আমাদের চীনা হাঁসটা হলো ডিম পারে, হ্যাঁ আটকাই রাখছি চীনা হাঁসটাকে। কো পারে না, পারবো, বয়ে রয়েছে, পারে না এখন তো।